গুড মর্নিং অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই হবি উইথ মাই লাইফস্টাইল। পরিবারে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো সকালেই উঠি আমি, আগে ফার্স্টে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ বিছানাটা পরিষ্কার থাকলে না ঘরটা অনেকটাই মনে হয় পরিষ্কার হয়ে গেল, অনেকটা কাজটা এগিয়ে থাকে। তো চলো আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপর আবার আসছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি এবার রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরের যাবতীয় অনেকগুলো কাজ পড়ে আছে, তো সেই কাজগুলো এখন করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। রুষ কান্না করতে করতে এসে, মানে দুই ভাই মিলে মারামারি করেছে, কান্না করতে করতে এসে আমাকে জড়িয়ে ধরে, যাতে আমি একটু আদর করে দিলাম, আমার কান্না থেমে গেল। আর এদিকে শাগনির দিকে তো পেছনে বদমাইশি করছে। এখন সকালে ওদের দুই ভাইকে আমি খেতে দিয়ে দিয়েছি, ভাত নিয়ে বসে বলেছি, শাগনি খাওয়া শুরু করে দিয়েছে, আরুষকে আমি ভাতটা খাইয়ে দেব। চলো ওদের খাইয়ে দিই, আবার আসছি। তো এবার আমি ঘরটা গুছাতে আসলাম, ঘরটা মানে গুছানো বলতে কি, জিনিসপত্র এলোমেলো হয়েছিল, কেমন দেখতে লাগছিল, তো ভাবলাম চলো একটুখানি ঠিকঠাকভাবে গুছিয়ে নিই, তাহলে ঘরের জায়গাটা অনেকটা বাড়বে আর জিনিসগুলো একটুখানি গুছানোও হবে। অনেকদিন ঘরে হাত দেওয়া হয় না, তো ওই পেটির মধ্যে আরও শাগনিকে সব খেলনা বিয়ে জিনিসপত্রগুলো রয়েছে, হাতের কাজ না যেগুলো করে সেগুলো পেটির মধ্যে রয়েছে, তো এটা আমি খাটের তলে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে এদিকটার অনেকটা জায়গা বেড়ে যাবে। তো সেই জন্যই আমি আজকে ঘরটা গুছাতে শুরু করলাম, তো এটা আমি খাটের তলায় ঢুকিয়ে দিলাম, আর অনেকটা জায়গা এখানে বেড়ে যাবে, তাহলে এদেরকে একটু বসা টসা খেলাধুলা করতে একটু সুবিধা হবে, এই জন্য এই কাজটা করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। Thank you.
আমার ঘর গোছানো হয়ে গেছে, এবার আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ ঘর থেকে কত নোংরা বেরোলো, এরকম আমার নোংরা প্রতিদিনই বেরোয়। এরা যে কী খেলা করে ভগবানই জানে, গাদা গাদা নোংরা বেরোয় ঘর থেকে, মনে হয় না ঘর ঝাড় দিচ্ছে, মনে হচ্ছে উঠুন ঝাড় দিই, জানো তো প্রতিদিন আমার এগুলো করতে হয়। তো চলো ঝাড় টাড় দিয়ে নিই, তারপর আমি আবার ফেরত আসছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এবার বাথরুমে চলে আসলাম, কিছু জামাকাপড় ছিল ভেজানো, তো সেই জামাকাপড়গুলো কাচতে চলে আসলাম। তো চলো জামাকাপড়গুলো কেচে নিই, তারপর আমরা ফেরত আসছি, তোমার ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমি একটা সিম্পল একটা ছোটোখাটো ব্লগ দেওয়ার চেষ্টা করলাম, আশা করছি তোমাদের সকলে ভালো লাগবে। তো ভিডিওটা অবশ্যই দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।